ভিপিএস অনেকেই আমরা কিন্তু আসলে ভিপিএন এর পাশাপাশি ভিপিএস শুনে থাকি, বাট এটার সম্বন্ধে আমরা আসলে জানি না। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো যে এই যে যে ভিপিএসটা আছে, অ্যাকচুয়ালি ভিপিএসটা কি, এটা আসলে কারা ইউজ করে, কিসের জন্য ইউজ করে, এবং এই ক্ষেত্রে আপনার কোন কোন বেনিফিটের জন্য আসলে এই ভিপিএস ইউজ করতে পারবেন, এবং কোন কোন ক্ষেত্রে আসলে এই ভিপিএস ইউজ করা যাবে না। আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট ভিপিএস সম্বন্ধে ভালো একটা নলেজ বাড়বে, সবার আসলে এই ভিডিওটি দেখা উচিত। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই যে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন, এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ফার্স্টই আসে হচ্ছে এই ভিপিএসটা কি। ভিপিএসটা হচ্ছে আসলে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। তো ভার্চুয়াল প্রাইভেট সার্ভারটা কি জিনিস আসলে, সো আমি আসলে একেবারে নর্মাল ভাষায় বলি যাতে আপনি বুঝতে পারেন, বা আপনার ডে টু ডে লাইফে যাতে এটা আসলে কীভাবে কাজে লাগতে পারে সেভাবে। ফার্স্ট অফ অল হচ্ছে মনে করেন যে আপনার হচ্ছে একটা সার্ভার দরকার বা আপনার একটা পিসি দরকার, যে পিসি কনফিগারেশন আপনার অনেক সময় হাই প্রয়োজন হতে পারে, অনেক সময় লো প্রয়োজন হতে পারে, বা দেখা গেছে যে আপনি মনে করেন যে আপনি একটা কাজ করতে চাচ্ছেন, যে কাজটা হচ্ছে বাংলাদেশে, মানে আপনি হচ্ছে বাংলাদেশে সাপোর্ট করে না, আপনি দেখা গেছে যে ইউএসএতে বসে আপনি ওই কাজটা করতে চাচ্ছেন। হচ্ছে এই ভার্চুয়াল প্রাইভেট সার্ভারটা আসলে কী জিনিস, অনেকে হয়তো এটা সম্বন্ধে জানেন না, মানে আমি আসলে আর গতানুগতিক যে আসলে ট্রেডিশনাল ভাষা আছে সেটা বাদ দিয়ে ইজি কমিউনিকেশনে আসলে বলতেছি, যেটা আপনার জন্য সুবিধা হবে বোঝার জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে মনে করেন যে আমার পিসি পিছনে একটা পিসি আছে, তাই না? এই পিসিতে কী কী আছে, একটা র্যাম আছে, একটা প্রসেসর আছে, দেন হচ্ছে স্টোরেজ আছে, এই তিনটার কম্বাইনে কিন্তু আমার এই পিসিটা চলতেছে। তো এই ভিপিএস সার্ভিসটা আপনি যখন নেবেন তখন হচ্ছে আপনার জন্য, মানে আপনার জন্য বরাদ্দ করা হবে একটা পিসি, যে পিসির মধ্যে আপনার জন্য থাকবে র্যাম থাকবে, প্রসেসর থাকবে, তারপরে হচ্ছে আপনার স্টোরেজ থাকবে, এই তিনটার কম্বাইন থাকবে, বাকি যেটা আছে সেটা হচ্ছে মানে অপারেটিং সিস্টেম আপনি নিতে পারেন, চার না চাইলে নাও নিতে পারেন, নর্মালি লিনাক্স থাকে, অনেক সময় হচ্ছে উইন্ডোজও থাকে, যেটা আপনার যদি প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে আপনি আসলে কী টাইপের চাচ্ছেন। সো এই জিনিসটা মানে এক কথা হচ্ছিল আমার এই কম্পিউটারটাকে আপনার কাছে ভাড়া দিচ্ছি, আমি সহজ ভাষায় বলি আমার এই কম্পিউটারটাকে আপনার কাছে ভাড়া দিচ্ছি সেই বাবদ, মানে আমার এই কম্পিউটারে কী কী ইকুইপমেন্ট আছে বা কী কী ফ্যাসিলিটিস আছে সেই বাবদ আমি আপনার কাছ থেকে চার্জ করতেছি। এই জিনিসটাই আসলে হচ্ছে ভিপিএস। ভিপিএসের ক্ষেত্রে আরও কিছু ফ্যাসিলিটিস আছে, আমার যে নেটওয়ার্ক আছে মানে ইন্টারনেট যে কানেকশন আছে সেটাও কিন্তু আমি ভাড়া দিচ্ছি আপনার কাছে। ফর এক্সাম্পল দেখা যাচ্ছে আমি একটা আইপি, ডেডিকেটেড আইপি যদি হয়, মানে ওই এখানে মানে ভার্চুয়াল যে আপনার হচ্ছে প্রাইভেট সার্ভিস নিচ্ছেন সেখানের মধ্যে লেখা থাকবে কী কী আপনি আসলে পাচ্ছেন, ওই আপনি যে সার্ভিসটা নিচ্ছেন সেটার সাথে কী কী পাচ্ছেন। একে হচ্ছে আপনার জন্য ডেডিকেটেড আইপি থাকতে পারে নাও থাকতে পারে, এটা আপনি আসলে মানে তাদের সার্ভিসের উপর ডিপেন্ড করে বা প্রাইসের উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে আপনি যে পিসি কিনলেন, আপনার কথা হচ্ছে যে ভাই আমি পিসি ভাড়া নিয়ে লাভ কী, যারা আসলে সার্ভের কাজ করেন, যারা আসলে মানে কথার কথা আপনার হচ্ছে ডিফারেন্ট কান্ট্রি থেকে যে কাজগুলো করা যায় বা ডিফারেন্ট কান্ট্রি থেকে আপনি যদি কাজ করতে চান অল টাইম, আপনার যদি আইপি সেম রাখতে চান তখন সেই ক্ষেত্রে আপনার এই ভিপিএস সার্ভিস অনেকে ইউজ করে। এটা হচ্ছে সার্ভের কাজে হতে পারে, এটা হচ্ছে মানে তার একটা আইপি দরকার বা তার একটা আসলে এরকম ভার্চুয়াল কি বলে আপনার হচ্ছে প্ল্যাটফর্ম দরকার বা ভার্চুয়াল পিসি দরকার, যেটার মাধ্যমে সে অ্যানালাইসিসের কাজ করতে পারে, সে ডেভেলপমেন্টের কাজ করতে পারে, সে ফিনান্সিং কাজ করতে পারে এরকম। এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন ভাই নিজের পিসি বাদ দিয়ে আমি আসলে কেন আরেকজনের পিসি কিনতে যাব। এই ক্ষেত্রে কথা হচ্ছে এরকম যে কথার কথা আপনি একটা কাজ নিলেন, যে কাজটা হচ্ছে আপনার ইউএসএর আইপি থেকেই করতে হবে, ইউএসএর আইপি থেকে আপনাকে ওই কাজটা করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু যেমন আমরা আসলে ভিপিএন ইউজ করি, সেই ভিপিএনের ক্ষেত্রে আমরা যে কিন্তু যখনই কানেক্ট করি তখন কিন্তু একটা আইপির সাথে কানেক্টেড হয়ে আমাকে দেখা যায় আমি ইউএসএ থেকে কাজ করছি, বাট ভিপিএসের ক্ষেত্রে ওই আইপিটা কিন্তু আপনার জন্য বরাদ্দ থাকে, মানে ওই আইপিটা থেকে শুধু আপনিই লগ ইন করতে পারবেন, আপনিই কাজ করতে পারবেন, বাট ভিপিএনের ক্ষেত্রে আপনার আইপি কিন্তু র্যান্ডমলি চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আসলে কাজের প্রয়োজনে এক একজন এক এক রকম সার্ভিস ইউজ করে, বাট ভিপিএসটার কারণে দেখা গেছে যে আপনার হচ্ছে ওই আইপিটা ব্লক হওয়ার সম্ভাবনা কম থাকে, প্রবলেমেটিক মানে প্রবলেম ফেস করার সম্ভাবনা কম থাকে। যখন দেখা যাবে যে আপনি আসলে এই ভিপিএন ইউজ করেন তখন কিন্তু র্যান্ডমলি আপনার হচ্ছে আইপি চেঞ্জ হয়, এবং একই আইপি আপনাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, অমুকে দিচ্ছে, তমুকে দিচ্ছে, তার মানে কি আপনার একই আইপি কিন্তু অনেকে ইউজ করতেছে। বাট আপনি ভিপিএস এর ক্ষেত্রে আপনার জন্য একটা আইপি বরাদ্দ থাকে যদি আপনি হচ্ছে রিয়েল আইপি কিনে থাকেন বা ওই যে সার্ভিসটা নিচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে, ওইখানের মধ্যে যদি থাকে আপনার হচ্ছে ডেডিকেটেড আইপি পাবেন, তার মানে ডেডিকেটেড আইপি পাবেন। এখন কথা হচ্ছে যে এই সার্ভিস দিয়ে আসলে কি কি করে, বললাম তো এক একজন এক এক টাইপের কাজ করে। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে কথার কথা আপনি যখন আপনার জন্য একটা পিসি থাকবে মনে করেন ইউনাইটেড স্টেটে, তখন আপনি কিন্তু ইউনাইটেড স্টেটস থেকে কাজ করার জন্য কিন্তু আপনার জন্য সুবিধা হবে, তার মানে হচ্ছে আপনার জন্য একটা পিসি ওখানে বরাদ্দ এবং আপনি ওইখান থেকে কাজ করে করে ইনকাম করতে পারছেন, বা বিভিন্ন প্রয়োজন থাকতে পারে, এক একজন এক এক প্রয়োজন থাকে, বিশেষ করে হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করতেছেন বা ওই যে আপনার হচ্ছে যারা আসলে পেপাল ইউজ করেন তাদের ক্ষেত্রে তো মানে ভিপিএস মোটামুটি আমার মনে হয় যে অনেকে মানে ম্যাক্সিমাম মানুষই ইউজ করে, কারণ বাংলাদেশে কিন্তু পেপাল সাপোর্ট করে না, দ্যাটস ওয়াই হতে পারে। সো অ্যাকচুয়ালি এই ভিপিএস সার্ভিসটা আসলে আপনি
মানে মান্থলি ভিত্তিক নিতে পারেন, আওয়ারলি ভিত্তিক নিতে পারেন, আবার দেখা যায় যে আপনার হচ্ছে ইয়ারলি ভিত্তিক নিতে পারেন, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কাজের উপরে। সো সারমম এতটুকুই যে বিপিএসটা, মানে যারা জানেন আর কি, বিপিএসটা হচ্ছিল এমন একটা কম্পিউটার, আপনি হচ্ছে ভার্চুয়াল কম্পিউটার যেটা আপনি পারচেস করবেন এবং আপনি রেন্টে নিয়ে এটা ইউজ করবেন। এই ক্ষেত্রে আপনার পুরো কম্পিউটারটা আপনার আন্ডারে থাকবে, ওই স্টোরেজ যতটুকু স্টোরেজ নেবেন সেটা আপনার আন্ডারে থাকবে। এক্ষেত্রে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনার পিসি থেকে হতে পারে, মোবাইল থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে, আপনি লগ ইন করে ওই পিসিতে কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার আসলে পিসি থেকে কাজ করতে হবে, বাট আপনার কাছে আছে মোবাইল, আপনি মোবাইল দিয়ে আপনি ওই পিসিতে লগ ইন করে ওই পিসি থেকে কিন্তু কাজ করতে পারবেন। তার মানে হচ্ছে আপনার যদি একটা পিসি দরকার হয় সেই ক্ষেত্রে এটা অল্টারনেটিভ হিসেবে কাজ করতে পারবেন, বাট এই ক্ষেত্রে মান্থলি চার্জ কিন্তু মোটামুটি ভালোই দিতে হয়। দেখা যাচ্ছে যে 1 GB র্যাম, তারপরে হচ্ছে আপনার সেই মান্দাতার আমলের 1 কোর বা 2 কোরের আপনার সিপিও প্রায় $5-6-7 মতো কিন্তু প্রাইস পড়ে যায়। অ্যাকচুয়ালি এই শর্ট ভিডিওতে আসলে এত কিছু বোঝানো সম্ভব না, জাস্ট আমি আসলে মানে আপনার যে বিপিএসটা আসলে কি সেই জিনিসটা আপনাকে জানালাম। এরপরেও যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান, উদাহরণস্বরূপ ভাই কীভাবে বিপিএস পারচেস করবো, কীভাবে ইউজ করবো বা কোন কোন কাজে ইউজ করবো, কেন ইউজ করবো, মানে পুরো ডিটেলস সম্বন্ধে যদি বিশাল ভিডিও চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করবো একটা বড় ভিডিও করতে। কারণ হচ্ছে যে এটা আসলে শর্ট করে বোঝানোর মতো না, জাস্ট আমি বেসিক ধারণাটা দিলাম আর কি। সো আজকে এই পর্যন্তই, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বিপিএস রিলেটেড বা বিপিএন রিলেটেড, অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।